السلام عليكم বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন করতে গেলে প্রথমেই প্রয়োজন হয় চালের গুঁড়োর যদিও বাজারে শুকনো চালের গুঁড়ো কিনতেই পাওয়া যায় তারপরও ঘরে নিজের হাতে তৈরি ফ্রেশ চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানোর অভিজ্ঞতাই অন্যরকম আপনার ঘরে যদি একটি শিল পাটা অথবা একটি গ্রাইন্ডার থাকে তাহলে আপনি চাইলেই এই চালের গুঁড়োটা তৈরি করতে পারবেন এই চালের গুঁড়োকেই চালের আটা বলা হয় আর এই চালের আটা দিয়ে তৈরি হয় চালের আটার রুটি এছাড়াও পাকোড়া জাতীয় খাবার মচমচে করতেও এই চালের গুঁড়ো ব্যবহৃত হয়ে থাকে আর আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন চালের গুঁড়ো তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ সেদ্ধ চাল নিয়ে নিচ্ছি আমরা ভাত খাওয়ার জন্য সচরাচর যে ধরনের চাল ব্যবহার করি আমি ঠিক সেই চালটাই এখানে নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকমের পোলাওের চাল চিনি কালি কালিজিরা বা বাসমতি চালও নিতে পারবেন এখন এই চালগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে ডুবিয়ে রাখবো ঠিক এক ঘন্টার জন্য এই এক ঘন্টায় চালগুলো একটু ফুলে উঠবে এবং বেশ নরম হয়ে যাবে তো ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন চালগুলো কিন্তু একটু পরিমাণে বেড়েছে অর্থাৎ চালটা একটু ফুলে উঠেছে এবং আপনি যদি একটু মুখে নেন তাহলে দেখবেন চালটাও কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এখন হাত দিয়ে কচলে কচলে কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পানি বদলে বদলে তারপরে এরকম একটা ছাঁকনিতে চালগুলো রেখে দিয়েছি যাতে অতিরিক্ত পানিটা নিচ দিয়ে ঝরে যায় এখন একটা চামচের সাহায্যে চালগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর ফ্যানের নিচে রেখে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য একটু চালগুলোকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি প্রায় চল্লিশ মিনিট পর চালগুলো শুকিয়ে গেছে তবে একদম ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে না গায়ে গায়ে একটু পানি লেগে থাকবে আর আপনারা যদি পোলার চাল দিয়ে করেন তাহলে কিন্তু শুকাতে আরও কম সময় লাগবে এখন আমি একটা বড় চামচের দুই চামচ পরিমাণ চাল গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি চালটা গ্রাইন্ডারে এমনভাবে নেবেন যাতে গ্রাইন্ডারের অর্ধেক বা অর্ধেকের চেয়ে কম হয় এতে করে গ্রাইন্ডারের উপর চাপ কম পড়বে এবং চালের গুঁড়োটা তৈরি করতেও সময় কম লাগবে তো আমি গ্রাইন্ড করে নিচ্ছি আর গ্রাইন্ডারের সুইচটা অনবরত চেপে রেখে কিন্তু গ্রাইন্ড করা যাবে না এতে কিন্তু গ্রাইন্ডারের উপর প্রেশার পড়ে একটু থেমে থেমে আপনাকে গ্রাইন্ড করে নিতে হবে তো এক দুইবার গ্রাইন্ড করার পরের অবস্থা দেখুন এখনও কিন্তু মিহি পাউডার হয়ে যায়নি চালের একটু দানা দানা রয়ে গেছে এখন এরকম একটা চামচের সাহায্যে উপরের চাল নিচে আর নিচের চাল ওপরে দিয়ে আবারও ততক্ষণ গ্রাইন্ড করতে হবে যতক্ষণ না এটা মিহি পাউডার হয়ে যাচ্ছে এভাবে করে আপনাকে একটু থেমে থেমে গ্রাইন্ড করতে হবে আর চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার পুনরায় গ্রাইন্ড করে যেতে হবে প্রায় চার থেকে বারের মতো গ্রাইন্ড করার পর দেখুন এটা কিন্তু একদম মিহি পাউডার হয়ে গিয়েছে আর আমার গ্রাইন্ডার মাত্র একশো পঞ্চাশ ওয়াটের তারপরও আমি অল্প অল্প করে চাল দিয়ে গ্রাইন্ড করছি বলে খুব সুন্দর মিহি পাউডার হয়ে গিয়েছে এখন একটা খবরের কাগজ বিছিয়ে নিচ্ছি এরকম একটা চাল নিয়ে দিয়ে আমি চালের গুঁড়োটা চেলে নেব আপনার গ্রাইন্ডার যতই পাওয়ারফুল হোক না কেন আপনাকে কিন্তু অবশ্যই চাল নিয়ে দিয়ে চেলে নিতে হবে তাহলেই আপনি দোকানের মতো এক একদম মিহি দানার চালের গুঁড়োটা পাবেন জেলে নেওয়ার পর চালনির উপরে যে চালের দানাদার অংশ রয়ে গেছে সেগুলো কিন্তু আবার ফেলে দেবেন না তো আমি পরবর্তী ব্যাচে আবারও দুই চামচ করে চাল নিয়ে নিয়েছি এবং সেই অবশিষ্ট চালের দানাদার অংশগুলো এর সাথে মিশিয়ে আমি আবারও গ্রাইন্ডারে মিহি করে পাউডার করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো চালের গুঁড়ো করে নিয়েছি আপনাদের কাছে যদি ব্লেন্ডার গ্রাইন্ডার কোনোটাই না থাকে সেক্ষেত্রে শিল পাটায় একেবারে মিহি করে পিষে নিয়ে তারপর একইভাবে চালনি দিয়ে চেনে নিতে হবে এখন সংরক্ষণ করার পালা আপনারা যে কোনো এয়ারটাইট প্লাস্টিকের বক্সে এই চালের গুঁড়ো ভরে নর্মাল ফ্রিজে রেখে সাত দিনের মতো সংরক্ষণ করতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হবে চাইলে একেবারে ফ্রেশ চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন অথবা চাইলে এক সপ্তাহ আগেও তৈরি করে রাখতে পারবেন এতে করে যখন প্রয়োজন হবে তখন জাস্ট ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে পারবেন এতো গেল ভেজা চালের গুঁড়ো সংরক্ষণ পদ্ধতি এখন যদি আপনারা মাসখানেক বা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এরকম একটা খবরের কাগজে চালের গুঁড়োটা বিছিয়ে নিয়ে বাসায় যদি রোদের ব্যবস্থা থাকে সেই রোদে আপনারা দুই দিন ধরে ভালো করে শুকিয়ে নিয়ে সাধারণ তাপমাত্রাতেই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর আপনারা যদি ভালোভাবে না শুকান তাহলে কিন্তু এটা খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না চালের গুঁড়োটা গন্ধ হয়ে যাবে আর আমরা বাজার থেকে যে চালের গুঁড়োটা কিনি সেটা কিন্তু এরকম রোদে শুকানো শুকনো চালের গুঁড়ো তো দর্শক দেখলেনি তো শহরে জীবনে আমরা কিভাবে ঘরেই চালের গুঁড়ো তৈরি করে নিতে পারি আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ